তো বন্ধু, এই মুহূর্তে আপনার কাছে যদি বাইক রয়েছে বা চার চাকা রয়েছে বা হালকা বা মাঝারি বা ভারী গাড়ি রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু খবরটা আপনার জন্য, কারণ আপনাদের জন্য কিছুটা হলেও কিন্তু স্বস্তির খবর রয়েছে কেন্দ্রের তরফ থেকে। তো বন্ধু, কেন্দ্রের তরফ থেকে একটি নতুন কিন্তু নিয়ম আনতে চলেছেন কেন্দ্রীয় সরকার। যে নিয়ম যদি লাগু হয়ে যায় সারা দেশ সহ পশ্চিমবঙ্গে, তাহলে যারা গাড়ির চালক রয়েছেন বা যারা গাড়ির মালিক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুখবর কিন্তু আসবে। তোমাদের অবশ্যই কি নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে যারা গাড়ির চালক বা গাড়ির মালিক রয়েছেন তাদের ক্ষেত্রে কি কি সুবিধা আসতে চলেছে, বন্ধুরা সমস্ত কিছু আপনাকে জানাবো এই ভিডিওতেই। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষে সকলেই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন্দ্রের এই যে সিদ্ধান্ত বা নতুন নিয়ম, এই নিয়মের সঙ্গে আপনারা একমত রয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে কিন্তু আপনারা জানিয়ে দেবেন। তোমাদের অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি নিচে একটা লাইক করে ভিডিওটি কিন্তু জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তোমাদের এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে যে গাড়ির কাগজপত্র সাথে না নিয়ে বেরোলে রাস্তায় কিন্তু পুলিশ কর্মীর সাথে অবাঞ্ছিত ঝামেলার পাশাপাশি নানা ধরনের কিন্তু সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে প্রবল। এবার সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন বাইক বা চার চাকা বা হালকা বা ভারী গাড়ির চালকরা বা মালিকরা। এবং বলা হয়েছে সম্প্রতি কিন্তু কেন্দ্রীয় সরকার একটি নতুন নিয়ম কিন্তু প্রয়োগ করছে, যে নিয়ম অনুসারে বলা হচ্ছে এখন আর আপনার সাথে করে বইতে হবে না গাড়ির কাগজপত্র। এবং বলা হয়েছে যে পুলিশ কর্মীদের কাছে থাকবে এবার থেকে একটি বিশেষ সফটওয়্যার, সেই সফটওয়্যারে কোনো গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করলে সেই গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য ভেসে উঠবে নিমেষের মধ্যে সেই সফটওয়্যারে বা স্মার্টফোনে। ফলে পুলিশ কর্মীর সাথে যে অবাঞ্ছিত ঝামেলায় জড়িয়ে পড়ার প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে বা সেই ঝামেলা কিন্তু আর থাকবে না, সেখান থেকে এবার রেহাই পাবেন গাড়ির চালক বা মালিকরা। এবং বলা হচ্ছে এর পাশাপাশি কোনো কারণে জরিমানা হলে আগে ব্যাংকে গিয়ে কিন্তু চালান কাটিয়ে আসতে হতো সেই টাকা দিয়ে, কিন্তু এবার আর আপনাকে কষ্ট করে ব্যাংকে যেতে হবে না, এখন অনলাইনের মাধ্যমে কিন্তু কাটিয়ে নিয়ে যাবে সেই জরিমানা। এই ধরনের নিয়ম সামনে আসাতেই অনেকটাই কিন্তু চিন্তামুক্ত হয়েছেন সাধারণ বাইক আরোহী বা গাড়ির চালকরা বা মালিকরা। তোমরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন আমরা গাড়ি নিয়ে বেরোলেই পুলিশের একটি ঝামেলা থাকে বা পুলিশ কিন্তু কাগজপত্র দেখতে চায়, অনেক সময় কিন্তু গাড়িতে সে কাগজপত্র না থাকায় সমস্যায় পড়তে হয় গাড়ির চালক বা মালিকদেরকে। তোমাদের এবার থেকে কিন্তু আপনাকে কাগজ সঙ্গে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পুলিশ কর্মীদের কাছে একটি বিশেষ সফটওয়্যার থাকবে, সেই সফটওয়্যারে যখন আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করবেন তখন কিন্তু সমস্ত তথ্য কিন্তু সামনে চলে আসবে, ফলে কিন্তু কাগজপত্র দেখার আর ঝামেলা কিন্তু থাকবে না। তোমাদের এমনই একটি সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার বা এমনই একটি নিয়ম কিন্তু চালু করছেন কেন্দ্রীয় সরকার। তোমাদের অবশ্যই কিন্তু এ বিষয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে বা মন্তব্য রয়েছে অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।